তো চলো আজকে দেখাবো কিভাবে আপনারা টাটা প্লে মোবাইল অ্যাপের মাধ্যমে লাইভ টিভি দেখতে পারবেন। তো লাইভ টিভি দেখার জন্য আপনাদের টাটা প্লে মোবাইল অ্যাপে দেখবেন নিচের দিকে লাইভ টিভি বলে অপশন দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করলেই দেখতে পারবেন অনেকগুলো অপশন আসবে। তো ওখানে সার্চের মাধ্যমে আপনার চ্যানেল পছন্দের চ্যানেলটি আপনি বেছে নিতে পারবেন। তো সার্চ হওয়ার পর নিচে যে সার্চ অ্যারো বা ওকে অ্যারো থাকে ওটা থেকে ক্লিক করবেন, তারপর আপনার পছন্দের যে চ্যানেলগুলো সেগুলোকে বেছে নেবেন। চ্যানেলগুলো বেছে নিলে আপনারা দেখতে পারবেন যে এখন যে শোগুলো হচ্ছে সেগুলো আপনি ওখানে দেখতে পারবেন, কিন্তু আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি ওর জন্য টাটা প্লে মোবাইল অ্যাপে স্ক্রিন রেকর্ড অ্যালাউ নেই, তো ওর জন্য ভিডিওগুলো চলতে পারছে না, কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন, কোনো ইস্যু হবে না। আর লাস্ট সেভেন ডের ভিডিওগুলো দেখার জন্য দেখবেন নিচের দিকে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, ওখান থেকেও আপনারা লাস্ট সেভেন ডের ভিডিওগুলো দেখতে পারবেন। কিছু কিছু চ্যানেল আছে যেগুলো অনেকগুলো ভাষাতে আছে, তো আপনি ভাবছেন যে ভাষাগুলো কীভাবে বাঁচবেন, তো দেখুন প্রথমে চ্যানেলটি সার্চ করুন এবং চ্যানেলটি আসার পর চ্যানেলে ক্লিক করুন। তো দেখুন প্রথমে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে যে ভাষাগুলো এখন সিলেক্ট করা রয়েছে, তারপরে আপনার হোম পেজে চলে আসবে যে এই অডিওগুলোর মধ্যে একটি অডিও বাছুন, তো হিন্দি এখানে রয়েছে তো আমরা হিন্দি বেছে নেব, কারণ এটি বাংলাতে হয় না, তো হিন্দিতে বেছে নেওয়ার পর আপনার যে ভাষাটি সেটা হিন্দিতেই হবে, তবে আপনারা টাটা প্লে মোবাইল অ্যাপের মাধ্যমে লাইভ টিভি দেখতে পারবেন।